অলিম্পিকে মেয়েদের বক্সিং এর আবির্ভাবেই প্রথম পদক নিশ্চিত করে ইতিহাসে ঢুকে পড়লেন মেরি কম। লন্ডন অলিম্পিকের দশম দিনে এলো ভারতের চতুর্থ পদক। লন্ডনের এক্সেল সাউথ এরিনায় মেয়েদের 51 কেজি ফ্লাইওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে মণিপুরের মেয়ে জিতলেন 15-6 পয়েন্টে, হারালেন টিউনিশিয়ার প্রতিদ্বন্দ্বী মারুয়া রাহালিকে। 4 রাউন্ডের বাউটের সব রাউন্ডেই প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দেন মেরি কম। বিদ্যুৎ নেই, জেনারেটরে টিভি চালিয়ে এদিন সন্ধ্যায় অপেক্ষা করছিল মণিপুরের চূড়াচাঁদপুর। মেরি কমের জয় দেখে উচ্ছ্বসিত তার পরিবারের সকলে। মণিপুরি মেয়ে অনেক লড়াই করে উঠে এসেছেন, অল্প বয়সে কাট কেটে সংসার চালাতেন, সেখান থেকে পুলিশে চাকরি, পদোন্নতির পর এখন অফিসার। যমজ সন্তানের মা বাজিমাত করলেন অদম্য জেদে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, কিন্তু এবার 51 কেজি বিভাগে প্রথম অলিম্পিকে নেমেছেন। তবু সব প্রতিবন্ধকতাকে আবির্ভাবেই নকআউট করে দিলেন মণিপুরের লড়াকু মেয়ে। সেমিফাইনালে মেরি কম লড়বেন গ্রেট ব্রিটেনের নিকোলা অ্যাডামসের বিরুদ্ধে, জিতলে বক্সিং রূপকথায় ঢুকে পড়বেন, আর সেই সঙ্গেই ভারতের অলিম্পিক রূপকথাতেও। এবিপি আনন্দ।